আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহরবি। ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে 128 কিলোমিটারের নেটওয়ার্ক গড়ে তোলার মধ্য দিয়ে সরকার বদলে দেবে রাজধানীর পরিবহন ব্যবস্থা। এ লক্ষ্যে 2030 সালের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। সময় নষ্ট না করে দ্রুতই বাকি রুটের কাজ শুরু করা দরকার বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক। নিহার নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। 2030 সালের মধ্যেই ছয়টি রুটে দ্রুত গতির মেট্রো রেল চালুর মধ্য দিয়ে বদলে যাবে রাজধানীর পরিবহন ব্যবস্থা। যানজটে নাকাল ঢাকাবাসীকে মুক্তি দিতেই সরকার প্রায় 1,30,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে। যেখানে 67 কিলোমিটার উড়াল এবং 61 কিলোমিটার পাতাল রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা রাজধানী ঢাকা ও এর আশপাশের যানজট কমাতে বড় ভূমিকা রাখবে। এরই মধ্যে লাইন 6 এর আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের কাজ শেষের পথে, এরপরেই লাইন 1 ও 5 এর কাজ শুরু হবে চলতি বছর। এখানে হামায়তপুর থেকে যেটা আসতেছে, যেটা হামায়তপুর থেকে আমিন বাজার পর্যন্ত এলিভেটেড পোর্শন হবে, এবং আমিন বাজার থেকে এটা আপনার এই ভাটারা পর্যন্ত যাবে আর কি, সেটা সেটা কিন্তু এটা কিন্তু মাটির নিচ দিয়ে যাবে। আর যেটা এমআরটি লাইন যেটা 1, সেটা কিন্তু অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা সেই এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত টোটালটা আন্ডারগ্রাউন্ড হবে, এবং এটা আপনার পূর্বাচলকে কানেক্ট করবে, এই পোর্শনকে হবে মানে উপরে দিয়ে যাবে। এছাড়া 2030 এর মধ্যে G2G ভিত্তিতে PPP পদ্ধতিতে মেট্রো রুট 2 এবং মেট্রো রুট 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সচিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সাহসী একটা পদক্ষেপ, এটা বিশাল কর্মযোগ্য। প্রায় মনে করি 6টা মেট্রো রেলের প্রায় 1,00,000 আপনার 26,000 কোটি টাকার মতো কিন্তু এতে ব্যয় হবে। আমরা পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছি, 2030 এর মধ্যে এগুলো কার্যক্রম আমরা সম্পন্ন করব। সড়ক, নৌ ও রেলপথের সমন্বয়ে ঢাকায় একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বড় সুযোগ রয়েছে, যেখানে মেট্রো রেল নেটওয়ার্ক সবচেয়ে জরুরি বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। এটা একটা বিরাট একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে নগরবাসীর জন্য। STP-তে বলা হয় নাই যে ঢাকা শহরের এই বিপুল পরিবহন চাহিদাটাকে চিনতে পারবে। এখানে এখন আরও 5টা হওয়ার কথা, এই নেটওয়ার্কটা যদি হয়ে যায় তখনই কিন্তু যানজট দূর করা বলি, বসবাসযোগ্য নগরীর হিসাবে বলি, একটা দৃশ্যমান উন্নয়ন একটা লক্ষ্য করা যাবে, এটা আমরা আশা করতে পারি। তবে প্রকল্প চলাকালে MRT লাইন 6 এর অভিজ্ঞতা নিয়ে আগামীতে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিতে DMTCL এর প্রতি আহ্বান এই বিশেষজ্ঞের। জুলহাস কবির, RTV, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে বেড়েছে মানুষের আগ্রহ, তাই দেশের অধিকাংশ কেন্দ্রেই টিকা প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও টিকা কেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির EPI পরিচালক ডক্টর শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রে দেখা যায় টিকা নিতে আসছেন সাধারণ মানুষ। কোনো রেজিস্ট্রেশন ছাড়া অনস্পট রেজিস্ট্রেশন করে দেওয়া যাচ্ছে কোভিডের টিকা। পাশাপাশি যাদের রেজিস্ট্রেশন আছে কিন্তু SMS আসেনি তাদেরও দেওয়া হচ্ছে এই টিকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাকিব, ছুটির দিনে টিকাদান কর্মসূচিতে আগ্রহীদের ভিড় কেমন দেখছেন আপনি, এবং সেই সাথে আপনি যেই হাসপাতালে আছেন সেখানকার অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। অভি, আসলে শুক্রবার ছুটির দিন হলেও কিন্তু গতকালকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকেও টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে প্রতিটি টিকা কেন্দ্রগুলোতে। আমরা ঠিক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখতে পাচ্ছি সকাল থেকেই মানুষজন আসছেন এবং তারা টিকা গ্রহণ করছেন। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারাই এখানে কিন্তু বেশি আসছেন
টিকা নিতে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা থাকছে না, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড নিয়ে আসলে পরে তারা এখানে টিকা নিতে পারছেন। অনস্পট রেজিস্ট্রেশন করা হচ্ছে, আপনি ঠিক দেখতে পাচ্ছেন যেসব মানুষ আসছে তাদের মোবাইল নাম্বার নিয়ে অনস্পট রেজিস্ট্রেশন করে সেই নাম্বারটি খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে একটি টিকা কার্ড দেওয়া হচ্ছে। সেই কার্ডের মাধ্যমে কিন্তু এখানে মানুষগুলো এসে টিকা নিতে পারছে। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ব্যবস্থাটা খুব ভালো হয়েছে এবং শুক্রবারে দেওয়ার ফলে তাদের কর্মক্ষেত্রে যেতেও কোনো সমস্যা হচ্ছে না, ছুটির দিন থাকায় তারা স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পারছেন। এবং আমরা লক্ষ্য করছি যে যেই পরিমাণ ভিড় বিগত কয়েকদিনে দেখা গিয়েছে সেই পরিমাণ ভিড় কিন্তু এখনও হয় নাই, তবে শুক্রবার হওয়ায় মানুষ ধাপে ধাপে আসছেন এবং টিকা নিয়ে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি যে যাদের রেজিস্ট্রেশন করা আছে কিন্তু SMS আসেনি তাদেরকেও কিন্তু এখানে টিকা দেওয়া হচ্ছে, কোনো SMS এর প্রয়োজন হচ্ছে না, তারা এসে এখানে টিকা গ্রহণ করতে পারছেন। তবে কেউ যদি রেজিস্ট্রেশন অন্য কেন্দ্রে করে থাকে এবং সেই কেন্দ্রে না গিয়ে অন্য অপর একটি কেন্দ্রে যান, সেক্ষেত্রে কিন্তু টিকা দেওয়ার একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ অন্য কেন্দ্রে গেলে সেখান থেকে টিকা নিতে পারছেন, তবে তার যে রেজিস্ট্রেশন অন্য কেন্দ্রে করা এই কেন্দ্রে এসে টিকা নিচ্ছে সেক্ষেত্রে জটিলতা তৈরি হবে, তিনি রেজিস্ট্রেশনের পরেও টিকা দেওয়ার যে সার্টিফিকেট সেটি পেতে সমস্যা হবে, যার ফলে সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনি যদি অন্যখানে রেজিস্ট্রেশন করে থাকেন SMS না পেয়ে থাকেন আপনি এখান থেকে টিকা দিতে পারবেন, কিন্তু সেই কেন্দ্র থেকে SMS নিয়ে আপনাকে টিকা সনদটি সংগ্রহ করতে হবে। তো সব মিলিয়ে বলা চলে ছুটির দিনে মানুষ স্বচ্ছন্দে এসেই টিকা গ্রহণ করছেন। অভি সাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাছিলেন সাকিবুর রহমান। নিম্ন ও মধ্যবিত্তের দুশ্চিন্তার নাম এখন নিত্যপণ্যের বাজার। প্রতি সপ্তাহেই বাড়ছে দাম, কয়েকদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে 50 টাকার উপরে উঠেছে পেঁয়াজের দর। প্রায় এক বছর পর দাম বাড়ল গরু ও খাসির মাংসের। 50 টাকা বেড়ে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা, আর খাসির মাংস 950 টাকা। শীতের মৌসুম শেষ হতে না হতেই ঊর্ধ্বমুখী সবজির দাম। বাজারে ভরপুর সবজি থাকার পরও 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। দর্শক, বাজারের সার্বিক চিত্র জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সেলিম মালিক। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহ কেমন দেখছেন আপনি, এবং সেই সাথে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। অবি, বাজারে আসলে সরবরাহের কোনো ঘাটতি নেই, প্রত্যেকটি পণ্যের দাম, প্রত্যেকটি পণ্যের সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তবে দামটাই আসলে অনেক বেশি। আসলে এখন নিত্যপণ্যের বাজারটা আসলে নিম্ন এবং মধ্যবিত্তের জন্য কিন্তু এক ধরনের দুঃস্বপ্নের বাজারে পরিণত হয়েছে। বিশেষ করে এই সপ্তাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালের দাম আরেক দফা বেড়েছে। চালের দাম কিন্তু মৌসুমে বাড়তি ছিল, এখন আসলে সেই বাড়তি দামটা আসলে চরমে উঠেছে। আমি একজন ব্যবসার সাথে কথা বলবো যে গত এক সপ্তাহে চালের দাম কি পরিমাণ বাড়ল। গত এক সপ্তাহ ধরে চালের দাম আবার 2-3 টাকা করে বাড়ছে, তার মানে প্রতি কেজি 2-3 টাকা, এবং ইয়েতে বস্তাতে 150 টাকা বাড়ছে। এভাবে লাগামহীন ছাড়াই চালের দামটা বাড়ছে। কোনটা কত বাড়? যেমন মিনিকেট আমরা আগে বিক্রি করতাম 63-66 টাকা, ওই মিনিকেট এখন 66 টাকা বিক্রি করতে হয়, 28 চাল বিক্রি করতাম। তো আসলে বেশি এটার কারণ হলো যে বিভিন্ন কোম্পানিগুলো যেমন চালের মধ্যে ঢুকছে, ওই কারণে যে মনে করেন যে চালের দামটা বেশি। তবে ওই যে বিভিন্ন কোম্পানি মনে করেন 1 লক্ষ মেট্রিক টন চাল করে যদি গুদামজাত করে, 10টা কোম্পানি যদি এভাবে গুদামজাত করে, চালের সংকট হয়ে যায় সরকারের। ধন্যবাদ। আসলে অভি, আপনি জানেন যে চালের দাম বাড়তির কারণে আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তারা বলছেন যে এই কারণে তাদের আসলে ইনকাম এমনিতেই কম, আর এর মধ্যে চালের দাম বাড়তে তাদের আসলে এক ধরনের ভোগান্তি আরো বেশি বেড়েছে। তবে শুধু চাল নয়, এর মধ্যে মুরগির দামটাও কিন্তু বেড়েছে এই সপ্তাহে 30 টাকা মতো। গত সপ্তাহে যে সোনালিকা মুরগি বিক্রি হয়েছে 170-160 টাকার মধ্যে, এই সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 290-300 টাকার মধ্যে। এর মধ্যে আবার পেঁয়াজের দামটাও কিন্তু বেশ খানিকটা বাড়তি, 50 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এবং ছোলা এবং ডালের দামও কিন্তু রমজান আসার আগেই এক দফা বেড়ে গিয়েছে। তো অভি, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরের হালচাল।
সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। মৌলভীবাজারের লাওয়াছড়া বন থেকে বেরিয়ে আসা দেশের সবচেয়ে বড় 60 কেজি ওজনের বিশাল আকৃতির অজগর সাপটিকে আবার বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। লাওয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনে এটিকে অবমুক্ত করা হয়। এ সময় আরও দুটি ছোট অজগরও অবমুক্ত করা হয়। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। গত 13 ফেব্রুয়ারি লাওয়াছড়া জাতীয় উদ্যানের একটি বার্মিজ অজগর সাপ দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। অনেকেই দাবি করেন এটি দেশের মধ্যে সবচাইতে বড় অজগর। এ নিয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও গবেষক ও পরিবেশ কর্মীদের দাবি, এত বড় সাপ তারা বাস্তবে কখনোই দেখেননি। বিশাল আয়তনের ওই সাপের পাশাপাশি আরো দুটি অজগর সাপ উদ্ধার করে সাপ তিনটিকে লাওয়াছড়া বনের জানকিছড়া রেস্কিউ সেন্টারে রাখা হয়। পরে 22 ফেব্রুয়ারি ওই উদ্যানেই অবমুক্ত করা হয়। আমাদের সবারই উচিত সাপ সহ যে কোনো বন্যপ্রাণীকে রক্ষা করা। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, সাপটির দৈর্ঘ্য 13 ফুট ও ব্যাস 6 ইঞ্চির একটু বেশি, আর ওজন ছিল প্রায় 60 কেজি। ডাকছড়া চা বাগানে যে অজগর সাপটি ধরা হয়েছে, সাপটি অনেক বড়। এই মোটামুটি কয়েক বছরের মধ্যে এত বড় সাপ আমরা এখানে দেখি নাই। শ্রীমঙ্গল বন বিভাগ জানায় গত 12 ফেব্রুয়ারি সাপটিকে প্রথম দেখা যায় লাওয়াছড়া বনের পাশে জানকিছড়া এলাকার একটি লেবু বাগানে। বড় অজগর এটা ডাকছড়া চা বাগান এলাকায় বেঁধে রাখা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার শ্রীমঙ্গলস্থ স্টাফদেরকে নিয়ে রাত্রে জাকছড়া চা বাগানে গমন করি এবং যে দেখি যে একটা নয় তিনটা অজগর, দুইটা বাধা একটা বাধা নয়। বিভাগীয় বন কর্মকর্তা বলেন লাওয়াছড়া যে বন্যপ্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে। আমরা সেটিকে সাকসেসফুলি রেস্কিউ করেছি, আমাদের টিম দিয়ে সেটি করেছি এবং আজকে আমরা লাওয়াছড়া এই 3 ঘন্টার ট্রেইল থেকে একটু দূরে নির্জন জায়গায় আমরা এই সাপ তিনটিকে ছাড়লাম। এ সময় বনের পরিবেশ রক্ষায় আরো সচেষ্ট হবারও কথা জানান তিনি। অভি ইসলাম, টিভি। সকালের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।